বন্ধুরা ব্যবসা এরকম প্রোডাক্টের করা দরকার যে প্রোডাক্টের চাহিদা মার্কেটে সবসময়ই রয়েছে যে প্রোডাক্টের মার্কেটিং করতে কোনো রকম অসুবিধা হবে না যে প্রোডাক্টের মার্কেট অলরেডি তৈরি হয়েই রয়েছে প্রোডাক্ট মার্কেটে নিয়ে যাওয়া মাত্রই প্রোডাক্ট বিক্রি হয়ে যাবে এরকম ব্যবসাই শুরু করা দরকার ব্যবসা শুরু করবার জন্য তো আপনারা বিভিন্ন ধরনের বিজনেস আইডিয়ার ভিডিও দেখে থাকেন তবে আজকের এই ভিডিওতে এমনই একটি বিজনেস আইডিয়া আপনাদের দিতে চলেছি একটি মেশিনের মাধ্যমে আপনি তিন রকম প্রোডাক্ট তৈরি করে ব্যবসা করতে পারেন এই প্রোডাক্টগুলো এমনই প্রোডাক্ট যেটা স্কুল কলেজ থেকে শুরু করে অফিস আদালত থেকে শুরু করে প্রতিটি বাড়িতেও ব্যবহার হচ্ছে আর এই প্রোডাক্টগুলোর মার্কেট অলরেডি তৈরি হয়েই আছে খুব সহজে মার্কেটে আপনারা বিক্রি করতে পারবেন তো কি এই প্রোডাক্ট ব্যবসা শুরু করবার জন্য কি মেশিন প্রয়োজন হবে সমস্ত কিছুই বলবার জন্য কোম্পানি থেকে আমাদের সাথে রয়েছেন একজন ম্যাডাম ম্যাডামের কাছ থেকে আমরা সমস্ত কিছু জেনে নেব ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনি যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো চলুন শুরু করা যায় নমস্কার ম্যাডাম আমাদের ইউনিক বিজনেস রেটের চ্যানেল আপনাকে স্বাগত জানি প্রথমে যদি দর্শক বন্ধুদের আপনার নামটি একটু বলেন নমস্কার আমার নাম Павел দাস দর্শক বন্ধুদের কি ব্যাপারে বলতে চলেছি আজকে আমি আমার দর্শক বন্ধুদের সম্পর্কে একটা ইউনিক বিজনেস আইডিয়া নিয়ে আলোচনা করতে চলেছি এবং এই বিজনেসটি মোটামুটি গ্রাম বলুন শহর বলুন প্রত্যেকটা মফশিয়ালি এলাকা বলুন সব জায়গাwidetilde বিজনেসটি করতে পারবেন এবং এই বিজনেসটি করার ক্ষেত্রে যেটা আপনার একটা পজিটিভিটি থাকবে সেটা হচ্ছে আপনি এমন ব্যক্তি হবেন যিনি আপনার এলাকায় প্রথম এই বিজনেসটি শুরু করবেন এবং এই বিজনেসটি মার্কেটিং ক্ষেত্র ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না এবং বিজনেসটি মোটামুটি ধরে রাখুন যারা রিটায়ার্ড পার্সনস চাচ্ছেন বাড়ানোর যুবক যুবতী যারা বেকার রয়েছেন বাড়িতে তারা স্কুল কলেজ শেষ করেছেন কিন্তু কোনো কিছু করবেন ভাবছেন করতে পারছেন না তারাই বিজনেসটি টি আসে বাড়িতে বসে শুরু করতে পারবেন তো চলুন আমরা দেখে যে কি বিজনেস নিয়ে আজকে আলোচনা করতে চলেছি তো দর্শক বন্ধু যে এতক্ষণ যে বিজনেস আইডিয়া নিয়ে কথা বলছিলাম যেটা বলছিলাম যে আপনার এলাকাতে আপনি সেরকম প্রথম ব্যক্তি হবেন যিনি ব্যবসাটি করবেন সেই ব্যবসাটি আর কিছুই না রাবার ব্যান্ড ব্যবসা মানে রাবার ব্যান্ড মেশিন কিনে আপনি কি করে বিজনেস করবেন সেটা দিয়ে সেই ব্যবসা সম্পর্কে আজকে বিশদে আলোচনা করতে চলেছি তো যে মেশিনটা আমাদের আমি ফার্স্টে মেশিনটা দেখিয়ে দিচ্ছি তারপরে যে কাঁচামাল বা কি করে বিক্রি করবেন সে প্রত্যেকটা আমি পার্ট বাই পার্ট আপনাদেরকে বুঝিয়ে দেবো তো চলুন দেখেনি মেশিনটা এটা হচ্ছে আপনার রাবার ব্যান্ড মেশিন যেটা দিয়ে আমরা হচ্ছে মুদির দোকানের গার্ডার বা মিষ্টির দোকানের বা ব্যাংক স্কুল কলেজ যেখানে আমরা গার্ডারটা ইউজ করি কারণ এই যে এরকম টিউবগুলো রয়েছে এই যে টিউবগুলো দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এই টিউবগুলো হ্যাঁ কাঁচামাল রয়েছে এই কাঁচামালগুলো দিয়ে আমরা যে গার্ডারগুলো দেখি না যেগুলো মুদির দোকানে প্যাকেট করা হয় মিষ্টির দোকানে প্যাকেট করা হয় সেইগুলো এই এই রাবার এই টিউব থেকেই তৈরি হয় তারপরে দেখতে পাচ্ছেন এই যে হেয়ার গার্ডার যেগুলো যে মেয়েরা আপনার মাথার খোপায় বা বেলুনিতে যেগুলো লাগায় সেগুলো এই মোটা টাইপের যে গার্ডারগুলো রয়েছে দেখতে এই মোটা গাড়ার গুলো এগুলো আপনি এই মেশিন থেকে কাটিং করতে পারবেন এগুলো হচ্ছে আপনার কাঁচামাল মানে র ম্যাটেরিয়াল হিসেবে এগুলো পাওয়া যায় এবং এই মেশিনটা রয়েছে মেশিন তো শুধু বিক্রি করা ইন্ডিয়ান মিশনারি কোম্পানি লক্ষ্য নয় ইন্ডিয়ান মেশিনারি কোম্পানি লক্ষ্য হচ্ছে শুধু মেশিন এবং কাঁচামাল এবং মার্কেটিং সাপোর্ট প্রত্যেকটা পার্ট বাই পার্ট একটা মানুষকে দেওয়া তো সেক্ষেত্রে আপনি এখান থেকে যদি মেশিন নেন তাহলে কাঁচামালের যোগান যেটা হচ্ছে ইন্ডিয়ান মেশিনারি কোম্পানি বারো মাস আপনাকে প্রোভাইড করবে এই কাঁচামালগুলো আপনি বারো মাস আমাদের কাছে পাবেন কারণ আমাদের কাছে কাঁচামালের ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে তো সেক্ষেত্রে আপনি খুব স্বল্প পরিমাণে খুব স্বল্প দামে আপনি আমাদের কাছ থেকে কাঁচামাল কিনতে পারবেন এবং খুব সুন্দর ভাবে আপনি রাবার ব্যান্ড তৈরি করতে পারবেন এবং তৈরি করার পর যে মার্কেটিং পার্টটা আছে সেখানেও কোম্পানি আপনাকে সাহায্য করবে ম্যাডাম আপনি বলতে চাইছেন এই মেশিনের মাধ্যমে রাবার ব্যান্ড এবং হেয়ার ব্যান্ড দুটো জিনিসই তৈরি করা অবশ্যই রাবার ব্যান্ড হেয়ার ব্যান্ড এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে খুবই একটা অত্যাধুনিক জিনিস যেটা হচ্ছে কাগজ কাটিং মানে আমরা ফলের প্যাকেটের মধ্যে যে কাগজের কুচিগুলো দিই সেই কাগজের কুচিগুলো এই মেশিনের থেকে তৈরি হয় কাগজের কুচিগুলো এই মেশিনের মাধ্যমে তৈরি করা হ্যাঁ অবশ্যই করতে পারবেন মানে আপনি একটা মেশিন তিনটে কাজে আপনি ইউজ করতে পারবেন

অবশ্যই তো চলুন দর্শক বন্ধুদের আমি এতক্ষণ তো মুখে বললাম এবার আমাকে তো দেখতে হবে মেশিনটা কি করে কাজ করছে তো আমি একদম লাইভ আপনাদের দেখিয়ে দিচ্ছি যে মেশিনটি কি করে কাজ হচ্ছে চলুন দেখি দর্শক বন্ধু তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি মেশিনটা এখান থেকে প্লাগটা দিয়েছি দিয়ে আমি সুইচটা অন করেছি অন করার পর দেখতে পেন এখান থেকে গ্রিন রেড এরকম বাটন আপনার অন হয়ে যাবে পাওয়ার বাটন তারপর আপনাকে সুইচটা এখান থেকে অন করতে হবে এখান থেকে সুইচটা আপনার অন করতে হবে আমি অন করে দিলাম এবার দেখুন মেশিনটা কি সুন্দর চলছে দেখুন র মেটেরিয়ালস গুলো দেওয়া হয়ে গেছে কি সুন্দর ঘরের মধ্যে প্রত্যেকটা পার্ট বাই পার্ট ঘর রয়েছে সেই ঘরের মধ্যে র মেটেরিয়ালস গুলো দেওয়া হয়ে গেছে ওখান থেকে মেশিনের সাহায্যে কি সুন্দর আপনার কাটিং হচ্ছে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা খুব সুন্দর আপনার কাটিং হয়ে যাচ্ছে র মেটেরিয়ালস গুলো তো আপনারা দেখুন কিভাবে কি সুন্দর মেশিনটি কাজ করছে প্রত্যেকটা ঘরে আপনার লমেটেরিয়াস গুলো সেট থাকবে আপনি যেরকম ইঞ্চিতে আপনি ধরুন এক ইঞ্চি বা দেড় ইঞ্চি বা দু ইঞ্চি যেরকম ভাবে আপনি চাইবেন সেরকম ভাবে আপনি কাটিং করতে পারবেন আর আমাদের এখান থেকে ইনস্টলার যাবে গিয়ে আপনাকে প্রপার বোধহয় কাজটা দেখিয়ে দিয়ে আসবে দশ বন্ধুরা দেখতে পাচ্ছেন যে লমেটেরিয়াস গুলো খুব সুন্দর কাটিং হচ্ছে আপনি যেরকম ইঞ্চি চাইবেন মানে আপনি যেরকম মাপ চাইবেন হাফ ইঞ্চি এক ইঞ্চি দেড় ইঞ্চি দু ইঞ্চি যেরকম ভাবে চাইবেন সেরকম ভাবেই কাটিং হবে আর কি সুন্দর দেখুন র মেটেরিয়ালস গুলো কাটিং করে অটোমেটিক্যালি পড়ে যাচ্ছে তো সেখানে এই মেশিনে ম্যান পাওয়ারেরও সেরকম ভাবে প্রয়োজন হয় না নরমাল একটা মানুষ থাকলেই হয়ে যাবে এবং খুব সুন্দর ভাবে কাটিং হচ্ছে দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা কি সুন্দর ভাবে আপনার কাটিং হচ্ছে তো আপনার একজন মানুষ থাকলেই হবে যিনি একদম ওই র গুলোকে সেট করবেন প্রত্যেকটা ঘরে আপনার টিউবগুলো আছে রাবারের টিউবগুলো আছে আমি ডিসি লাইলন বা হেয়ার গার্ডেন আপনি যাই দেন না কেন প্রত্যেকটা জিনিস আপনাকে পার্ট বাই পার্ট ওই ঘরে সেপারেটে রাখতে হবে এবং এই সুন্দর মতো যে কাটিংটা হচ্ছে দেখতে পাচ্ছেন সেটা চালিয়ে দেওয়ার পর অটোমেটিক্যালি কাটিংটা হয়ে যাচ্ছে ঠিক এরকম সুন্দরভাবেই রাবার ব্যান্ডগুলো রেডি হবে দেখুন দর্শক বন্ধুরা কি সুন্দর কাজ হচ্ছে দেখুন মেশিনটা কি সুন্দর কাজ করছে দেখতে পাচ্ছেন তো স্পিড কমানো বাড়ানো যায় আর আপনি কত ইঞ্চিতে কাটবেন সেটাও এখান থেকে ঠিক করা যায় তো হেয়ার গার্ডের ওইখান থেকে কাটিং হয় আমরা দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনার হেয়ার গার্ডের কাটিং হচ্ছে হেয়ার গার্ডের যে টিউবটা আছে সেই টিউবটা এখন আমরা দিয়ে দিচ্ছি হেয়ার গার্ডের টিউবটা দিয়ে দিয়ে দেয় খুব সুন্দরভাবে আপনার হেয়ার গার্ডের কাটিং হয়ে যাবে আর আপনাদের প্রথমেই বলেছিলাম যে শুধুমাত্র ডিসি বা লাইলন না এখানে হেয়ার গার্ডেরও কাটিং হয় তো সেটা আমরা দেখিয়ে দিচ্ছি দর্শক বন্ধুদের যে হেয়ার গার্ডের কি করে কাটিং হয় দেখলেন কি সুন্দর র মেটেরিয়ালস গুলো কাটিং হয়ে গেল আপনাদের ফার্স্টেই বললাম যে আপনারা যেরকম ইঞ্চিতে চান যেরকম মোটা পাতলা সরু যেরকম ভাবে চাইবেন সেরকম ভাবে কাটিং করতে পারবেন এই যে দেখুন এই এটা যেরকম সরু হয়েছে আবার এটা একটুখানি মোটা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটা একটু মোটা হয়েছে আবার এটা যদি মনে করেন আপনি আরেকটু মোটা কাটবেন আপনি মোটাও কাটতে পারেন তো আপনি যেরকম ইচ্ছা সেরকম ভাবে আপনি কাটিং করতে পারবেন যেরকম এম এম আপনি ছোট চাইছেন আপনি হাফ ইঞ্চি চাইছেন তো হাফ ইঞ্চি এক ইঞ্চি চাইলে এক ইঞ্চি যেরকম পরিমানে চাইবেন সেরকম পরিমাণে আপনি সুন্দর মতো কাটিং করতে পারবেন তো কাটিং নিয়ে কোনো টেনশন নেই এটা হচ্ছে আপনার ডাবল কোটের গাডার আছে আপনি ডিসি লাইলন সেমিনার সব রকমের র রেটেরিয়ালস পাবেন এবং সব রকমের র এই মেশিন দ্বারা কাটিং হয়ে যাবে দর্শক বন্ধুদের এতক্ষণ দেখালাম যে কি করে আমরা রাবার ব্যান্ড মানে যেগুলো মিষ্টির দোকান বা উডের দোকানে যে গার্ডার লাগে সেগুলো কাটিং করলাম তো আপনাদের ফার্স্টেই বলেছি যে এই মেশিনে আপনারা হেয়ার গাডেরও কাটিং করতে পারবেন তো দর্শক বন্ধুদের এখন দেখাবো যে হেয়ার গাডারটা কি করে কাটিং হবে তো আমি এখানে কিছু র মেটেরিয়ালস নিয়েছি হেয়ার কাটারের র মেটিরিয়ালস এখানে দিয়ে দিয়েছি সেট করে দিয়েছি মেশিনের মধ্যে এখন আমি মেশিনটা চালিয়ে দেবো আপনার দেখতে পাচ্ছেন এই মেশিনটা আমি এখানে অন করে দিলাম দেখুন কি সুন্দর কি সুন্দর দেখুন কাটিং হচ্ছে আপনার হেয়ার গার্ডার গুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর কাটিং হচ্ছে হেয়ার গার্ডার গুলো এরকম প্রত্যেকটা র মেটেরিয়ালস আমি প্রত্যেকটা ঘরে পার্ট বাই পার্ট দিয়ে দিলে আপনার খুব সুন্দর মতো কাটিং হয়ে যাবে আপনি দেখতে পাচ্ছেন কি সুন্দর এগুলো হেয়ার গার্ডার হচ্ছে ছোট সরু হেয়ার গার্ডার যেগুলো আমরা বাচ্চাদের চুলে লাগাতে পারি বা বাচ্চাদের খোপায় লাগাতে পারি কোনোরকম অসুবিধা নেই আপনি যেকোনো রকমের হেয়ার গার্ডার বলুন মোটা বলুন সরু বলুন যেকোনো রকমের হেয়ার গার্ডার এর র মেটেরিয়াল এর টিউব আপনি এখানে দিয়ে দিলে সেটা কাটিং হয়ে যাবে দেখিয়ে দিয়ে আপনাদের এই যে কাটিং করলাম সেই কাটিং টা কি সুন্দরই গার্ডেন হলো দেখতে পাচ্ছেন এই যে দেখুন কি সুন্দর আপনার কাটিং হয়েছে আপনি এবার পুরো এটা পুরো রেডি আছে মোটামুটি সেল করার জন্য আপনি এবার প্যাকিং করে এগুলোকে দোকানে স্টেশনারি দোকানে বা ধরুন আপনার সাজার জিনিসের যেগুলো দোকানগুলো হয় তো সেখানে আপনি এগুলো সেল করতে পারবেন দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে আপনার আপনি মোটা এর থেকে যদি চান আপনি চওড়া আরো মোটা কাটার করবেন সেগুলো আপনি করতে পারবেন ম্যাডাম আপনি তো মেশিনের সমস্ত কিছু দেখালেন প্রোডাক্ট তৈরি করেও দেখালেন এবার যদি কোনো দর্শক বন্ধু মেশিন কিনে ব্যবসা শুরু করতে চান কত টাকা ইনভেস্ট করে শুরু করতে হবে দর্শক বন্ধু যদি ব্যবসাটা নিয়ে শুরু করতে চান মোটামুটি 60 65000 টাকা এই মেশিনের স্টার্টিং রয়েছে দেখুন মেশিনের তো দাম অনেক ভেরিফাই করে যখন প্রোডাকশনের উপর মোটর ক্যাপাসিটির উপর তো শুরুটা আপনার মোটামুটি 60 65 থেকে স্টার্টিং রয়েছে আপ টু 1.5 লাখ পর্যন্ত রয়েছে মেশিনের প্রাইস আপনি ধরুন মনে করেন প্রোডাকশন বেশি লাগবে আপনার মোটর ক্যাপাসিটি বেশি লাগবে তো যেহেতু ইন্ডিয়ান মেশিনারি কোম্পানি নিজস্ব ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে তো আপনি আমাদের কাছে এসে বললে তো আমরা সেরকম ভাবে মেশিন রেডি করে দিই ম্যাডাম ধরুন মেশিন কিনলো প্রোডাক্ট তৈরি করলো এবার সব থেকে যেটা বড় সমস্যা ব্যবসা শুরু করলে প্রোডাক্ট বিক্রি নিয়ে বা মার্কেটিং নিয়ে এই ব্যবসায় মার্কেটিং কি করে করবে বা প্রোডাক্ট তৈরি করে বিক্রি বা কোথায় করবে অবশ্যই আপনি ভালো প্রশ্ন করেছেন মার্কেটিং এটা যে ব্যবসা করুন না কেন মার্কেটিং পার্ট হচ্ছে সব থেকে প্রথম ছাড়া আমরা কিছুই করতে পারবো না যার জন্য আমাদের এত কিছু ইনভেস্টমেন্ট এত কিছু কাঁচামাল তোলা জন্য ক্ষেত্রে যদি কোনো মানে দর্শক বন্ধুদের প্রবলেম হয় আপনার মার্কেটিং সম্পর্কে কোনো আইডিয়া নেই বা জানেন না কিন্তু ব্যবসাটা শুরু করতে চাইছেন আপনার ইচ্ছা আছে ব্যবসাটা করবেন তো তার জন্য কি আপনি বসে থাকবেন না একদমই না আপনি আমাদের সাথে এসে যোগাযোগ করুন আপনি এখান থেকে মেশিন নিলে কাঁচামাল কিনলে আপনি কোথায় সেল করবেন কিভাবে মার্কেটিং করবেন কত টাকা প্রফিট আপনাকে কোনো টেনশন করতে হবে না বিক্রি করা নিয়ে আপনি যত দিন পারবেন কোম্পানির সাপোর্ট নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারবেন আর মার্কেটিং নিয়ে কোন টেনশনের বিষয় নিয়ে প্রথমেই বললাম কারণ আপনি যে প্রোডাক্টটা নিয়ে ব্যবসা করতে চাইছেন সেই প্রোডাক্টটা মানুষের কাছে কতটা চাহিদা সেটা আপনাকে ফার্স্টে জানতে হবে আর রাবার ব্যান্ড হচ্ছে এমন একটা প্রোডাক্ট যেটা প্রত্যেকটা মানুষের দৈনন্দিন জীবনে ব্যবহার হয় আপনি দোকানে যদি একটা কিছু কিনতে যান সেটা প্যাক করতে গেলে আপনার রাবার ব্যান্ডের প্রয়োজন আছে শুধু দোকান না মিষ্টির দোকান বলুন মুদির দোকান বলুন স্কুল কলেজ যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বলুন ব্যাংক বলুন প্রত্যেকটা জায়গায় রাবার ব্যান্ডের চাহিদা আছে তো আপনার মার্কেটিং নিয়ে কোনো টেনশনের বিষয় নেই তারপরেও যদি মনে হচ্ছে যে আপনি মার্কেটিং করতে পারছেন না তখন কোম্পানি রয়েছে কোম্পানির হোলসেলার দিয়ে আপনাকে মার্কেটিং এর ব্যবস্থা করিয়ে দেওয়া হবে এবং সব সর্বতভাবে মার্কেটিং এ আপনাকে হেল্প করে দেওয়া হেল্প করে যে কোনো ব্যবসা শুরু করলে আগে সবাই কিন্তু সেই ব্যবসার লাভটা দেখে যে এই ব্যবসা শুরু করলে কি প্রফিট হবে এই ব্যবসা শুরু করলে কি রকম প্রফিট হতে পারে এই ব্যবসা শুরু করতে গেলে মানে শুরু করলে আপনার আমি তো বললাম আপনাকে ইনভেস্ট কত করতে হচ্ছে এবং সেই ইনভেস্টমেন্টটা করে আপনি মাস গেলে তিরিশ চল্লিশ হাজার টাকা চোখ বন্ধ করে ইনকাম করতে পারবেন এবং আপনাকে মোটামুটি মানে যে সমস্ত র মেটেরিয়ালস গুলো রয়েছে সেগুলো আপনাকে কেজি হিসেবে কিনতে হচ্ছে এবং কেজি হিসেবে কিনে আপনি মোটামুটি পার কেজি থেকে কুড়ি টাকা থেকে পঁচিশ টাকা আপনি চোখ বন্ধ করে ইনকাম করতে পারবেন এবং দিনে আমার ঘন্টায় এই মেশিনের প্রোডাকশন আছে কুড়ি থেকে পঁচিশ কেজি এবং ধরুন আপনি কুড়ি কেজি যদি পার ঘন্টায় আপনি যদি আহ তৈরি করেন প্রোডাক্টটা কুড়ি টাকা করেও প্রফিট থাকে তাহলে আপনার চার হাজার টাকা ইনকাম হচ্ছে তো বাকিটা কোম্পানিতে আসুন দেখুন এরকম ভাবে ওভার দা ফোনে বা ওভার দ্য ভিডিওতে তো এত কিছু বলা সম্ভব না কারণ মেটেরিয়ালস এর দাম বিভিন্ন রয়েছে কাঁচামালের দাম বিভিন্ন রয়েছে তো সেক্ষেত্রে আপনার প্রফিটটাও বিভিন্ন হবে তো কোম্পানিতে আসুন আমরা এখানে বসে আপনাকে বিশদে পুরো বিষয়টা নিয়ে জানিয়ে দেবো তো ম্যাডাম আপনারা আপনাদের ও কত দূর পর্যন্ত সাপ্লাই করে থাকেন তো এটা কোনো ব্যাপার না আমাদের মেশিন বা মেটেরিয়ালস আপনি যেই প্রান্তে থেকে আমাদের বুক করবেন না কারণ সেখানে আমরা পৌঁছে দেবো কারণ আমাদের ট্রান্সপোর্টেশনের সুবিধা রয়েছে আমাদের মোটামুটি ধরুন আসাম ত্রিপুরা মেঘালয় উড়িষ্যা বাংলাদেশ এরকম প্রত্যেকটা জায়গায় আমাদের মেশিন গেছে তো আপনি আহ না বসে থেকে ভিডিওটা স্কিপ না করে দেখে আপনি আমাদের সাথে যোগাযোগ করুন আপনি যে প্রান্তে থাকুন না কেন আপনি যদি আমাদের ঠিকঠাক ঠিকানা প্রোভাইড করেন আমরা সেখানে ট্রান্সপোর্টেশনের মাধ্যমে মেশিন এবং কাঁচামাল আপনাকে পৌঁছে দেবো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ট্রান্সপোর্টেশনের সুবিধা রয়েছে ট্রান্সপোর্টের মাধ্যমে আমাদের মাল রেডি হয়ে মাল যেখানে পার্টি চাইছে সেখানে পৌঁছে যাচ্ছে এই এখন মাল লোড হচ্ছে দেখতে পাচ্ছেন এই মাল লোড হচ্ছে এবার মাল রেডি হওয়ার পর আমাদের যিনি ড্রাইভার আছেন উনি মাল গন্তব্যস্থলে পৌঁছে দেন রাবার ব্যান্ড মেশিনটা যাচ্ছে আজকে দেখতে পাচ্ছেন রাবার ব্যান্ড মেশিনে ট্রান্সপোর্টেশন হচ্ছে নমস্কার স্যার আপনার নাম স্যার আমার নাম হচ্ছে অলবদি ভালদার বাড়ি হচ্ছে ডায়মন্ড হারবার স্যার স্যার আপনি কি মেশিন নিয়েছিলেন আমাদের কোম্পানি থেকে আমি হাইড্রোলিক সিঙ্গেল ডাইজার একটা হাইড্রোলিক মেশিন নিয়েছিলাম আচ্ছা আচ্ছা তো মেশিন নিয়ে মানে কেমন মানে লাগছে আপনি কাজ কর কেমন করতে পারছেন না মেশিন নিয়ে আমি ভালোই মানে বিজনেসটাকে ভালো গেইন করতে পেরেছি তো খুব ভালোই চলছে তো আমি বলবো আপনারা যদি মেশিন নিতে চান তাহলে এখান থেকে মেশিনটা নিয়ে নেন কারণ এখানে আপনি আপনার মাছ গেলে অন্তত পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা আপনি প্রফিট রাখতে পারবেন ঠিক আছে তারপরে এমনি এখানে মেশিনারি জিনিসটাও মেশিন গুলো খুব সুন্দর তো আমার কোনো অসুবিধা হচ্ছে না খুব ভালোভাবে বিজনেস করতে পারছি আচ্ছা এমনি সার্ভিস ধরুন আমাদের ইনস্টলার সার্ভিস এমনি সার্ভিস আপনার কেমন লাগছে না সার্ভিস খুব সুন্দর আমার বাড়িতে এসে ভালো করে কাজ ভালো করে শিখিয়ে দিয়ে মেশিন ফিট করে দিয়ে আমাকে টোটাল সবকিছু করে দিয়ে তারপরে ওনারা গেছেন তো ওনারা সার্ভিস চার্জও খুব সুন্দর খুব ভালো দেয় কোনো অসুবিধা নেই এমনি কোনো সমস্যা নেই না আমার কোনো সমস্যা নেই খুব সুন্দর সার্ভিস থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ আচ্ছা ম্যাডাম মার্কেটে কিন্তু বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে যারা এই ধরনের রাবার ব্যান্ড তৈরির মেশিনটি বিক্রি করছে তো দর্শক বন্ধুরা তাদের কাছে না গিয়ে আপনাদের কোম্পানিতে কেন আসবে আপনাদের কি স্পেশালিটি রয়েছে অবশ্যই আপনি একটা খুব ভালো প্রশ্ন করেছেন যে আদার্স তো আদার্স অনেক কোম্পানি রয়েছে যারা ধরুন মেশিন বিক্রি করছে কিন্তু তারা শুধুমাত্র মেশিনটাই বিক্রি করছে কাঁচামাল কিন্তু বিক্রি করছে না কারণ রাবার ব্যান্ডের কাঁচামাল একমাত্র কেরালা বেসিসের হয় এবং আমরা ইন্ডিয়ান মেশিনারি কোম্পানি যারা রয়েছে যারা কাঁচামালটাকে ম্যানুফ্যাকচারিং করছি ওয়েস্ট বেঙ্গলে আমরা এরকম কোম্পানি যারা এখানে আমরা ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে আমাদের কাঁচামালের কারণ অন্যান্য কোম্পানি শুধুমাত্র মেশিন দিয়ে দেবে এবং বাইরে থেকে কাঁচামাল আনবে এনে তারা বিক্রি করবে এবং তার ফলে কী হয় কাঁচামালের যে দামটা থাকে সেটা কিন্তু অনেকটাই বেড়ে যায় কিন্তু আমাদের যেহেতু ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে তো কাঁচামালের দাম আমাদের বাইরের তুলনায় অনেক কম এবং কাঁচামালের যে পরিমাণটা ধরুন আপনি যেমন কুড়ি কেজি নেবেন বা পঞ্চাশ কেজি নেবেন সেরকম কোনো পরিমাণ আপনি যতটা কাঁচামাল চাইবেন কোম্পানি আপনাকে ততটাই কাঁচামাল দেবে তো সেক্ষেত্রে আপনি অন্যান্য কোম্পানিতে না গিয়ে এখানে আসবেন তার একটাই কারণ সেটা হচ্ছে কাঁচামাল মেশিনটা বিক্রি করা আমাদের মোটো নয় মেন হচ্ছে কাঁচামাল মেশিন নিয়ে আপনি কি করবেন যদি আপনি ঠিকঠাক মতো কাঁচামালটাই না পান তো ইন্ডিয়ান মেশিনারি কোম্পানি হচ্ছে এমন কোম্পানি যারা রাবার ব্যান্ডের কাঁচামালটা আপনার তৈরি করে এবং সেক্ষেত্রে আমাদের বাইরের আপনারা কেরাল থেকে যদি আনেন অন্যান্য কোম্পানি কেরাল থেকে আনছে এনে তারপরে গিয়ে আপনার কাছে বিক্রি করছে তো যেহেতু এটা দুই হাত হয়ে আসছে তো আপনার দামটা অটোমেটিক্যালি বেড়ে যাচ্ছে কিন্তু আপনার যেহেতু আপনি আমাদের কাছ থেকেই পাচ্ছেন ডিরেক্টলি কোম্পানি থেকে

সম্পাড়িতে আসুন আপনি যখন এখান থেকে মেশিন কিনবেন মানে আপনি আমাদের ইন্ডিয়ান মেশিনারী কোম্পানিটার একজন সদস্য হয়ে যাবেন তো সেক্ষেত্রে আপনার মেশিন যদি কোনো রকম প্রবলেম হয় তো ওটাকে হেল্প করা মানে কিছু ঠিক করার দায়িত্ব আমাদের কোম্পানির রয়েছে তো সেটা বিষয় নেই যে ওয়ারেন্টি বা গ্যারান্টি পিরিয়ডের মধ্যেই শুধু সার্ভিসিং পাবেন তারপরেও যদি মেশিনের কোনো প্রবলেম হয় আমরা সর্বতোভাবে আপনাকে হেল্প করব সেটা পাওয়া যাবে অবশ্যই 100% পাওয়া যাবে তখন তো আপনি বিষয় অন্য কোথাও যাবেন না কোম্পানিতে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাকে হেল্প করবো আর আপনাদের সারা বছর ধরে কাঁচামাল পাওয়া যাবে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আমরা গ্যারান্টি সহকার বলছি আমাদের এখানে হান্ড্রেড পার্সেন্ট কাঁচামাল পাওয়া যাবে কারণ আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে আর যাদের কাঁচামালের ম্যানুফ্যাকচারিং ইউনিট থাকে তাদের কাঁচামালের কোন রকম সমস্যা হয় না আচ্ছা ম্যাডাম এই ব্যবসা শুরু করতে কোনো লাইসেন্সের প্রয়োজন হয় হ্যাঁ আপনার ব্যবসা শুরু করতে গেলে তো একটা লাইসেন্স প্রয়োজন হয় সেটা আপনার ট্রেড লাইসেন্সের প্রয়োজন হয় কিন্তু যেই দর্শক বন্ধুরা ভাবছেন যে লাইসেন্সটা কোথা থেকে পাবেন যদি আপনার কোনো আইডিয়া না থাকে তো আপনি কোম্পানির সাথে যোগাযোগ করুন কোম্পানি ম্যাডামরা রয়েছে আমরা রয়েছে আপনাকে আপনাকে কিভাবে লাইসেন্সটা বাড়াবেন সেটা আমরা আপনাকে এখান থেকেই বলে দেব যে সমস্ত বেকার ভাই বন্ধুরা রয়েছেন যারা ভাবছেন একটি ব্যবসা শুরু করবেন যারা শিক্ষিত হয়ে ঘরে বসে আছেন তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন যেসব দর্শক বন্ধুরা বা যেসব ছোট ভাই বোনেরা ধরুন আমার থেকে যারা বয়োজ্যেষ্ঠ রয়েছে তারা বা আমার থেকে যারা ছোট রয়েছে তারা যারা আমার এই ভিডিওটা দেখছে তাদের কাছে আমি একটাই কথা বলবো যে দূরে না বসে থেকে ঘরে না বসে থেকে কিছু করুন যাতে মাস গেলে আপনি একটা ইনকাম করতে পারবেন কারণ বাজারে তো চাকরির অবস্থা খুবই খারাপ তো সেক্ষেত্রে চাকরির জন্য না বসে থেকে বা চাকরি পাবো বলে সে আসায় না বসে থেকে আপনি কিছু মিনিমাম ইনভেস্ট করুন কোম্পানি থেকে আপনাকে সব রকম ভাবে হেল্প করবে যাতে আপনি মাস গেলে একটা ভালো কিছু ইনকাম করতে পারেন তো সেক্ষেত্রে আপনি আমাদের সাথে যোগাযোগ করুন কোম্পানিতে ম্যাডামরা রয়েছে কোম্পানিতে প্রত্যেকটা মানুষ হচ্ছে শুধু মেশিন না মেশিন নেওয়ার পর কি করে মেশিনটা চালাবেন সেরকম প্রশিক্ষণ দেওয়ার লোক এবং কি করে সেল করবেন সেই সেলের জায়গাটা প্রত্যেকটা জিনিস আপনাকে এখান থেকে দেখিয়ে দেওয়া হবে তো দূরে না থেকে আমাদের সাথে এসে যোগাযোগ করুন তো আপনাদের সাথে যোগাযোগের মাধ্যমটা বলে অ্যাড্রেসটা কি আছে ডিটেইলস আমাদের সাথে যোগাযোগ করতে হলে আপনাদের আসতে হবে ইন্ডিয়ান মেশিনারি কোম্পানি যেটা সোদপুর রাজা রোডে অবস্থান করে সোদপুর রাজা রোডে আসতে হলে আপনারা যে দর্শক বন্ধুরা আপনি শিয়ালদা হয়ে আসবেন তারা শিয়ালদা থেকে যে কোনো মেন লাইনের ট্রেন ধরে আপনি সোদপুর স্টেশনে নামবেন সোদপুর স্টেশনে নেমে আপনি এক নম্বর প্ল্যাটফর্মে সাবওয়ে দিয়ে গিয়ে বেরিয়ে অটো স্ট্যান্ড পাবেন ওই অটো স্ট্যান্ডে গিয়ে বলে আমি প্রজাতন্ত্র পল্লী পুরোনো চাউমিন ফ্যাক্টরি বা প্রজাতন্ত্র পল্লী মেশিনারি কোম্পানি বা স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেখানে কল করলে আমরা আপনাকে গাইড করে নেবো আর যেই দর্শক বন্ধুরা ভাবছেন হাওড়া হয়ে আসবে তারা হাওড়া থেকে ব্যারাকপুরগামী বাসে উঠবেন ব্যারাকপুরগামী বাসে উঠে সোদপুর রাজা রোড যে নামবেন নেমে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আমরা আপনাকে গাইড করে নেবো আর এমনি স্ক্রিনে দেওয়া নাম্বারগুলো তো রয়েছে আপনি সকাল সকালবেলায় ফোন করতে পারেন সকাল সাড়ে থেকে আমাদের কোম্পানি খুলে সকাল থেকে পাঁচটা পর্যন্ত আমাদের কোম্পানি খোলা থাকে আর হেল্পলাইন নাম্বার সব সময় খোলা থাকে আপনি যে কোনো সময় ফোন করতে পারেন এবং আমরা সব রকম আমাদের ডেলি অফিস খোলা থাকে সোমবার থেকে রবিবার পর্যন্ত আপনারা যে কোনো দিন আমাদের সাথে এসে দেখা করতে পারেন তো ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য থ্যাংক ইউ